हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के वीडियोर मेन टॉपिक होच्छे जे बांग्ला इंडस्ट्री मेगास्टार चिरंजीत चक्रवर्तीर एकटा गुरुत्वपूर्ण घटना के केंद्र करे सुपरस्टार जितेर काछे एकटा रिप्लाई वीडियो। तो वीडियोटा शुरू करा जाक। तो ब्यापारटा होच्छे जे एखन बांग्लाते सबाई किन्तु लो बजेटेर ओपर फैमिली ड्रामा बा आर्ट फिल्म बनाते बेसी इंटरेस्ट। तो से दिक थेके किन्तु एकमात्र अभिनेता सुपरस्टार जीत जे कमार्शियल मूवी के बाँचिए रेखेछे एवं सिंगल स्क्रीनगुलो के रीतिमतो अक्सिजेन दिए हलर मालिकदेर मुखे हासि फुटाच्छे। जीत दा बेस किछु माने प्रोग्रामे बा अनुष्ठाने बोले एसेछेन जे आमी आजो कमार्शियल मुविते विश्वासी, आमी आगेओ कमार्शियल मुवि बानियेछि, এখনও বানাচ্ছি, ভবিষ্যতেও বানাবো। তিনি কিন্তু কমার্শিয়াল মুভি বেশি পছন্দ করে এবং এই ধরনের মুভিতে তিনি বরাবরই চেষ্টা করে যাচ্ছেন এবং নিজেকে ভাঙার আরও কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। তো এইবার ব্যাপার হচ্ছে যে মেন যে ব্যাপার যে সুপারস্টার জিত সে কিন্তু লাস্ট কিছু ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় বাজির যখন প্রমোশনে গিয়েছে বা তোমার রাবণের প্রমোশনে গিয়েছে তখন বলেছেন যে আমি নতুনদের সুযোগ দিতে চাই, নতুন পরিচালক বা নতুন তোমার নায়িকা বলি, নতুন লেখক বলি, এদেরকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজে লাগিয়ে বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎকে আরও অনেক দূর নিয়ে যেতে চাই। এই রকম ভাবনা চিন্তা জিদ্দার কিন্তু এখন দেখা যাচ্ছে। বিভিন্ন শো বলি, বিভিন্ন প্রোগ্রাম বলি, বিভিন্ন ইন্টারভিউ বলি, সব জায়গায় এই রকম একটা ব্যাপার কিন্তু উঠে আসছে। তো আমরা যদি উদাহরণস্বরূপ বলি, এই যে এম এন রাজ বলি বা তোমার অংশুমান পত্তুস বলি, তোমার এই যে রাজেশ গাঙ্গুলি যে চেঙ্গিস করছে, সবাই কিন্তু জিদ্দার হাত ধরেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছে। এরাও নয় নতুন নতুন অভিনেত্রী যেরকম লহমা ভট্টাচার্য, আরও অনেকে, সবাই কিন্তু সুপারস্টার জিতের হাত ধরেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করা শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু ঠিক কথা যে বাংলা ইন্ডাস্ট্রিকে যদি সত্যি মন থেকে ভালোবাসতে হয়, যদি অনেক দূর নিয়ে যেতে হয়, যদি আগামী দিনে কিছু করে দেখাতে হয়, সাউথকে বা বলিউডকে যদি টপকাতে হয়, তাহলে নতুন পরিচালক, নতুন লেখক, নতুন নায়িকা এদেরকে নেওয়া উচিত এবং বিগ বাজেট কমার্শিয়াল মুভি আরও বেশি বেশি বানানো দরকার। সেটা কিন্তু এখন একজনই ভাবছে, সেটা হচ্ছে সুপারস্টার জিত। বাকিরা কিন্তু সেই ভাবনা চিন্তার মধ্যে বা সেরকম কিছু করে দেখাবে সেই আইডিয়া এখনও বাংলাতে প্রেজেন্ট করতে চাইছে না। তো বন্ধুরা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সুপারস্টার জিত যেহেতু তিনি মানে নতুনদের সুযোগ দিচ্ছে বা বারবার দিতেই আছে, তার নতুন নতুন যে কটা মুভি আসছে প্রত্যেকটা মুভিতে নতুন পরিচালক, নতুন নায়িকা, নতুন লেখক আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এম এন রাজ বলি, এই যে রাজেশ গাঙ্গুলি বলি, এই যে অংশুমান পত্তুস বলি, এদের থেকেও সিনিয়র পরিচালক বা আরও বেশি কাজের অভিজ্ঞতা ট্যালেন্ট রয়েছে এমন পরিচালকও কিন্তু রয়েছে। তার নাম হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী, ইয়েস, যাকে বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার, অ্যাজ এ হিরোর দিক থেকে মেগাস্টার সুপারস্টার দুটো তকমা কিন্তু দেওয়া হয়। তো বুঝতেই পারছেন কার কথা বলছি, রক্ত লেখা, রক্ত নদীর ধারা, চোরে চোরে মাস্টুতে ভাই, কত ব্লকবাস্টার মুভি আমাদের দিয়েছেন। তো তিনি কিন্তু এক সময় অনেক মুভি আছে যেগুলো কিন্তু তিনি পরিচালকের ভূমিকায় ছিলেন। এবং তো বন্ধুরা, চিরঞ্জিত চক্রবর্তী অ্যাজ এ পরিচালক হিসেবে মুভি করেছেন এমন একটা মুভির যদি নাম বলি, তাহলে কেঁচো খুঁড়তে কেউতে, যে মুভিটা সেই সময় বক্স অফিসে রীতিমতো ইতিহাস তৈরি করেছিল। এই মুভির ক্রেজ বা চাহিদা এখনকার যে কোনো মুভির থেকে অনেকটা উপরে, এটা অস্বীকার করে লাভ নেই। আমি যদি এই যে সমস্ত মুভিগুলো হচ্ছে আজকে SBF থেকে বা সুলন্দর ফিল্ম থেকে, বড় বড় প্রোডাকশন হাউস থেকে, তাদের যে মুভিগুলোর যে মানে হাইপ বা যেভাবে দর্শক মহলে সাড়া ফেলছে, তার থেকে কেঁচে খুঁড়তে কেউতের মানে চাহিদা বা রেসপন্স দেখুন একই রকমের রয়েছে। বা চিরঞ্জিত চক্রবর্তী ভয় বলে একটা মুভি রয়েছে যেটা 1996 সালে মুক্তি পেয়েছিল, ওই মুভিটাও সেই সময় মানে এখনও মানে কি লেভেলের মানে মুভিটা মানে রয়েছে দর্শক মহলে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় লেখালেখি এখনও চলে, এখনও রেসপন্স বা পাবলিকদের রিয়াকশানের যে একটা ব্যাপার সেইটা কিন্তু ভরপুরভাবে রয়েছে। তো চিরঞ্জিত চক্রবর্তী অ্যাজ এ পরিচালক হিসাবে খুবই ভালো একজন মানুষ এবং তিনি যদি এখনও মুভি বানান তাহলে প্রত্যেকটা মুভি পাবলিকরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে সময়ের সাথে সাথে এবং প্রত্যেকটা মুভি বক্স অফিসে কিছু না কিছু একটা করে দেখানোর ক্ষমতা রাখবে। তার কারণ হচ্ছে যদি তার
90 দশকের মুভিগুলো দেখেন, তার মুভির মধ্যে একটা বাঙালিয়ানা যে ফ্লেভার, সেই জিনিসটাকে তিনি কিন্তু প্রত্যেকটা লোকেশনের মাধ্যমে খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন। ধরুন 90 দশকের একটা মুভি যে বাঙালিয়ানা মধ্যবিত্ত পরিবারের সম্পর্কে টানাটানির মধ্যে একটা কেন্দ্র করে মুভি, তো সেই মুভিটার মধ্যে প্রত্যেকটা লোকেশনের যেভাবে গল্পটাকে নিয়ে যাচ্ছে এবং শেষে ক্লাইম্যাক্সটাকে যেভাবে তিনি একটা চমকের মাধ্যমে ব্যাখ্যা করছেন, সেইটা কিন্তু এখনকার মুভিতে দেখা যায় না। এবং সেই সময় 90 দশকে তখন কিন্তু ক্যামেরা VFX টেকনিক্যাল একদমই ছিল না, তখন বাজেটও অনেক কম, ওই 9 লাখ 10 লাখ এইরকম বাজেট। সেই সময় যেভাবে তিনি ক্যামেরার শটগুলো নিতেন, যেভাবে তিনি প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্টকে ইউজ করতেন, মানে কোনো দিক থেকে মনে হবে না যে এটা বাংলা মুভির পরিচালক, মনে হবে যে হ্যাঁ এখনকার কোনো সাউথের পরিচালকের মুভি দেখছি, আজকে KGF দেখছি, আজকে পুষ্পা দেখছি। কিন্তু এই চিরঞ্জিত চক্রবর্তী একটা সময় কি লেভেলের মুভি বানিয়েছেন, ওই টাকার মধ্যে এত সুন্দর কাজ বা এত সুন্দর কিছু একটা ভাবনা চিন্তা, সেইটা কিন্তু তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে বাংলাতে এই ধরনের কিছু করা যায়। তো আমার মনে হয় মানে জিদ্দার প্রোডাকশন হাউস থেকে উচিত মানে চিরঞ্জিত চক্রবর্তীর মতন পরিচালককে কাজে লাগানোর, কারণ যেহেতু সুপারস্টার জিতের নিজের একটা প্রোডাকশন হাউস রয়েছে, তো সেক্ষেত্রে কোনোভাবে ব্যর্থ বা সেক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। রীতিমতো আপনারা চিরঞ্জিত চক্রবর্তীর মুভিগুলো দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো আমার এটা নিয়ে কথা বলার অবশ্যই দরকার ছিল, তাই বললাম, কারণ যেহেতু চিরঞ্জিত চক্রবর্তী এবং জিদ্দার মধ্যে সম্পর্ক ভালো, তারা একসঙ্গে যে কথা মুভি করেছে প্রত্যেকটা ব্লকবাস্টার। তো চিরঞ্জিত চক্রবর্তী তার মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন ছিল যে আমি মানে আমার যে একটা পরিচালকের যে একটা স্বপ্ন বা এই যে একটা করে দেখানোর যে একটা ট্যালেন্ট, সেইটা আমি বাইরে প্রকাশ করব। যেই কারণে সেই সময় যারা সুযোগ দিয়েছিল বা সেই সময় তো কমার্শিয়াল মুভির বাজেট মানে রীতিমতো গরম, মানে যে সমস্ত মুভি যে কথা আসছে বক্স অফিসে ব্লকবাস্টার, আজকে হয়তো মানে একটা কমার্শিয়াল মুভি তোমার 50 দিন চলছে, এর বেশি খুব একটা চলে না, ওই 10 সপ্তাহ চলছে, কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে 52 সপ্তাহ 54 সপ্তাহ এইরকম রানিং চলতো। তখনকার কালেকশন এখনকার মুভির থেকে অনেক বেশি, মানে 10-20 গুণ বেশি, মানে সেই কালেকশনটা আর আসবে কিনা সন্দেহ আছে। তাই মানে এই সমস্ত মানে অভিনেতা বা পরিচালককে যদি কাজে লাগানো যায়, সব্যসাচী চক্রবর্তী বলি, অভিষেককে বলি, মানে বুম্বা তাকে, সবাইকে অ্যাজ এ অভিনেতার যে তাদের যে একটা ব্যাপার বা তাদের যে একটা ক্রেজ, সেইটা কিন্তু জিদ্দা কোথায় গিয়ে ফিরিয়ে এনেছিল। তো চিরঞ্জিত চক্রবর্তীকে যদি একবার ফিরিয়ে আনা যায় অ্যাজ এ ডিরেক্টর, তো সেইটা কিন্তু আমি খুব খুশি হব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন। বাই বাই।